বিফতারে নিয়ে বন্ধ এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে সব কিছু দূষিত তরমুজ একটা মৌসুমি ফল এটা পর্যন্ত খাইলে বন্ধ মানুষ অসুস্থ হয়ে যায় আছে না নাই আছে মানুষ অসুস্থ হয়ে যায় মৃত্যুর মুখে ডলে পড়ে কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল এটা আমার নবী জানতেন এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে উম্মতদেরকে জানিয়ে দিয়েছে তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা যখন তোমরা ইফতারি করবা ইফতারিটা করবে তোমরা কি দিয়ে খেজুর দিয়ে আর জোরে কর না সুবহানাল্লাহ সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন ইফতারি করবা খেজুর দিয়ে ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করব নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে পানি দিয়ে ইফতারি করবে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন যে আমরা যে শরবত খাই ট্যাং এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু এই ট্যাং টং ঠ্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব লেবু কিনে নেবেন কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান বুঝেন নাই এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে টক জব বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু তাহলে আগে খেজুর খাবেন না হয় সাদা পানি খাবেন শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে ও বন্ধু ইফতারি করবেন কারণ আমার নবী রোজা যা ইফতারে যখন করতেন আমার নবী পড়তেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু জোর জোর কর আল্লাহু আকবার আমার নবী দোয়া পড়ে ইফতার করতো আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়ার রিজিক দিয়ে ইফতার করেছি আমরা নবীর মতো দোয়া করব কিনা বন্ধু গরিব মানুষকে খাওয়াবেন বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই ঠিক কিনা বলে তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে ইফতারির সময় হইতে দেরি ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু কারণ ইফতারের সময় এটা বন্ধ বান্দার জন্য বড় নিয়ামতের সময় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইফতার যখন করবেন ও বন্ধু অনেকে যখন বন্ধ ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন তখন আমার নবী বললেন নবী কেবল নবী বললেন তোমরা ইফতার করো তখন বলল নবী গো আপনি তো ইফতারও ইফতার ছাড়া আপনি রোজা রাখেন তখন আমার নবী বলেছেন কালা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো জোরে জোরে কর আল্লাহু আকবার নবীকে আল্লাহ খাওয়ান সব করান আল্লাহর কুদরত থেকে এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলে তাহলে কি করতে হবে তারাবি ঠিক মতো পড়তে হবে রোজাও ঠিক মতো রাখতে হবে রমজানের অনেক ফজিলত অনেক নিয়ামত অনেক বরকত রয়েছে আমরা সেই বরকত পেয়ে যাব ঠিক কিনা আর জোরে আরে ভাই গরিসাস কিল্লে রাত তো বেশি হয় না মাত্র 11টা পার হইছে ঠিক কিনা মোবাইল ধরলে তো রাইতে পার হইছে এরম না হ্যাঁ মাত্র 11টা পার হইছে রাইত হইল রে এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে 12টা বাজতে হবে এশারের টাইম একটার পরে নাস্তার টাইম এর পরে ঘুমের টাইম এই জন্যই তো তোমরা রোগা হও কি হও খাবার খাওয়ার পরে রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে জন্য রাত 8টা সাড়ে 8টার মধ্যে খাবার শেষ করে ফেলো এরপর একটু হাঁটাহাঁটি করো বাচ্চাদের সাথে মায়ের সাথে যার আছে সে কথাবার্তা বলো এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে কখনো তোমার লিভারে প্রেসার পড়বে না আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না তোমার লিভারের উপরে প্রেসার পড়ে এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ দেখবেন ডাক্তারের কাছে যান হজম হয় না বদ হজম হয় পেট পেপে থাকে গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া আর একটা কথা বলি রমজান আসতেছে শক্ত কোনো জিনিস খাবেন না দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য কারণ ভিতরটাকে এটার লাইনটা ক্লিয়ার রাখবে কি রাখবে শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে তখনই লিভার ড্যামেজ হয় রমজান আসতেছে সারাদিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন আপনি অসুস্থ হবেন না ক্লান্তি আসবেন আর আল্লাহর রহমত তো আছেই কারণ রমজানের প্রথম 10 দিন রহমত দ্বিতীয় 10 দিন কে মাগফিরাত তৃতীয় 10 দিন হলো নাজাত জোরে জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ইফতার কি করবেন কেমনে করবেন বুঝতে পারছেন তো সুন্দর করে বন্ধু বেশি বলা যাবে না কারণ রাত্র অনেক পার হয়ে যাবে এবার আসেন রমজানের শেষ 10 দিন এটার মধ্যে অনেক নিয়ামত
রমজানের শেষ 10 দিনে বন্ধ ইতিকাফ করতে হবে হবে কি হবে না ইতিকাফ করতে হবে যেই মসজিদে বন্ধ 5 ওয়াক্ত জামাত হয় ওই মসজিদে রমজানের শেষের 10 দিনে ইতিকাফ করতে হবে যিনি মসজিদে ইতিকাফ করতে বসবেন তিনি জানাজা দিতে যাবেন না প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না স্ত্রী সহবাস করবেন না স্ত্রীর কাছে যাবেন না এই কন্ডিশন গুলো বন্ধ মেনে ইতিকাফ করতে হবে রমজানের শেষ 10 দিন যখন আসে আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো কি করো লাইলাতুল কদরের তালাশ করো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো হাদিস শরীফের মধ্যে সে বন্ধু আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন অনেক বেশি যেন আমল করতে পারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতোয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম তাদের ফতোয়া নবীর হাদিস কি মিলছে কথা বলেন না কেন আপনারা কাটটা মানবেন আপনাদেরকে আমি একটা কথা বলে দেই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো আমি সেটার জন্য কাঙ্গাল নই আকাঙ্ক্ষিত নই তবে একটা জিনিস মনে রাখবা তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় না